আসসালামু আলাইকুম আমি কামরুল হাসান আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম তোমরা যারা এই বছর নবম শ্রেণীতে পড়ো তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় চার বাক্যন্ত্র নিয়ে আজকে আলোচনা করব। আজকের আলোচনায় আমরা ফুসফুস শ্বাসনালি তালু নাক জীব এবং ঠোঁট ইত্যাদি বিষয়গুলোর পরিচয় এবং কাজ সম্পর্কে বিস্তারিত জানব তো আমি বিশ্বাস করি আমার ক্লাসের পর তোমার এই বিষয়ে আর কোনো কনফিউশন থাকবে না চলো আমরা ক্লাসটা শুরু করি এক নম্বর প্রশ্ন হচ্ছে বাকযন্ত্র কাকে বলে ধ্বনি উচ্চারণ করতে যে সকল প্রতঙ্গ কাজে লাগে সেগুলোকে একত্রে বলা হয় বাক্যযন্ত্র অর্থাৎ আমাদের মানব দেহের মধ্যে যে সকল পার্টগুলো আমাদের ধ্বনি উচ্চারণ করতে সাহায্য করে সেগুলোকে বলা হয় বাকযন্ত্র যেমন দেখো হচ্ছে যদি আমরা বলি যে ফুসফুস দাঁত জীব তালু বা নাসিকা এইসব পার্টগুলো আমাদের ধ্বনি উচ্চারণ করার ক্ষেত্রে সে খুব সাহায্য করে মানে এগুলোকে ব্যবহার করেই কিন্তু আমরা ধ্বনি উচ্চারণ করি তো ধ্বনি উচ্চারণ করার ক্ষেত্রে যে সকল অঙ্গ প্রত্যঙ্গ জড়িত সেই সব পার্ট সবগুলো পার্টকে একসাথে বলা হয় বাঘ্যযন্ত্র সবাই বুঝতে পারছো বিষয়টা তাহলে বাঘযন্ত্রের মধ্যে জীব আছে বাঘযন্ত্রের মধ্যে ফুসফুস আছে বাঘযন্ত্রের মধ্যে তালু নাক ঠোঁট এই সবগুলো পার্ট রয়েছে তাহলে আমাদের যেসব পার্টগুলো ধ্বনি উচ্চারণ করার ক্ষেত্রে সাহায্য করে সেই সকল পার্টগুলোকে একত্রে বলা হয় বাঘযন্ত্র ক্লিয়ার বিষয়টা ওকে এখন আমরা দেখব হচ্ছে বাকযন্ত্রের মধ্যে প্রথম যে পার্টটা কি সবচেয়ে প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে ফুসফুস কারণ ধ্বনি তৈরি করার ক্ষেত্রে আমাদের প্রথম যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে বাতাস তার তাই না ধ্বনি তৈরি করার ক্ষেত্রে প্রথম যে বিষয়টা লাগবে সেটা কি বলতো সেটা হচ্ছে বাতাস আর এই বাতাসের ফ্যাক্টরিটা মানে বাতাস থেকে তৈরি হয় এই ফুসফুস থেকে কিন্তু বাতাসটা তৈরি হচ্ছে এই সেই ফুসফুস থেকে বাতাসটা যখন আমাদের শ্বাসনালী মাধ্যমে উপরের দিকে আসে তখনই সে বিভিন্ন জায়গায় জীবের সাহায্যে স্পর্শ হয় তখনই সেখান থেকে ধ্বনি তৈরি হচ্ছে তাহলে বাতাস ছাড়া কিন্তু তুমি কোনোভাবেই ধ্বনি তৈরি করতে পারবে না সেই বাতাসের মূল জায়গাটা হচ্ছে ফুসফুস ক্লিয়ার বিষয়টা এবার আমরা দেখব হচ্ছে শ্বাসনালী শ্বাসনালী হচ্ছে আমাদের এই যখন বাতাসটা ফুসফুসে তৈরি হয় তখন আসার যে রাস্তাটা ফুসফুস থেকে মুখে আসবে বাতাসটা তাই না তো ফুসফুস থেকে মুখে যে বাতাসটা আসার যে রাস্তাটা ওই রাস্তাটাকে বলা হয় শ্বাসনালী সবাই বুঝতে পারছে বিষয়টা তাহলে আমাদের ফুসফুস থেকে বাতাস শ্বাসনালির মাধ্যমেই শ্বাসনালির রাস্তাটা ব্যবহার করেই তখন সে মুখ এবং নাক দিয়ে সে বাইরে বেরিয়ে যায় তাহলে আমরা ফুসফুস থেকে যে বাতাসটা তৈরি হচ্ছে এটা মূলত বের হয় কি দিয়ে এই শ্বাসনালি দিয়ে তারপরে মুখে আসে তারপর নাকে আসে তারপরে সেটা বেরিয়ে যাচ্ছে তো আশা করি তোমরা শ্বাসনালীটা বুঝতে পেরেছ এবার আমরা দেখব হচ্ছে ষড়যন্ত্র তো আমাদের এই যে শ্বাসনালীর যেই জায়গাটা আমাদের ফুসফুসের উপরের অংশটা হচ্ছে শ্বাসনালী আর শ্বাসনালীর উপরের অংশের মধ্যেই এই ষড়যন্ত্রের অবস্থানটা তাহলে আমরা যদি বলি যে ষড়যন্ত্র অবস্থান কোথায় তাহলে তুমি বলবে সেটা হচ্ছে শ্বাসনালীর উপরের অংশে তুমি যদি আরেকটু ক্লিয়ার করে যদি তুমি ধরতে পারবে সেটা হচ্ছে আমাদের পিছনে দেখো মেরুদণ্ডটা আছে তো মেরুদণ্ডের আমাদের চার নাম্বার এবং পাঁচ নাম্বার ছয় নাম্বার যে অস্থিটা আছে সে অস্থির পাশে একটা নলের মতো একটা অংশ আছে সেটাকে বলা হয় ষড়যন্ত্র আর এই ষড়যন্ত্রের মধ্যে তিনটা পার্ট সবচেয়ে উল্লেখযোগ্য তিনটা পার্ট আছে সেটা হচ্ছে অদিজিও বা তারপরে ষড়যন্ত্র আর একটা হচ্ছে ধনীতার এই তিনটা বিষয় হচ্ছে ষড়যন্ত্রের একটা অংশ তাহলে আমরা ষড়যন্ত্র থেকে তিনটা ইনফরমেশান মাথায় রাখব ফার্স্ট হচ্ছে শ্বাসনালির উপরে শ্বাসনালীর উপরের অংশের মধ্যে এই ষড়যন্ত্র অবস্থান আর মেরুদণ্ডের তিন চার নাম্বার পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার যে অস্থির পাশেই আমার নলের মতো যে অংশটা ওটাই হচ্ছে ষড়যন্ত্র আর সাধারণত তিনটা গুরুত্বপূর্ণ বিষয় ষড়যন্ত্র অংশ একটা হচ্ছে অদিজিওবা আর স্বরন্ধ্র আর একটা হচ্ছে ধনীদার এই তিনটা বিষয় তো তোমরা যদি এই অদিজিওবা বা স্বরন্ধ্র বা হচ্ছে তোমার ধনীদার এই তিনটা পার্টগুলো দেখতে চাও তাহলে তোমরা এই যে ইংলিশ লেখাগুলো আছে ভোকাল ফোল্ড বা এই যে ওয়ার্ডগুলো লেখা আছে এগুলো দিয়ে তুমি যদি গুগলে দেখো তখন তোমরা ছবি দেখতে পাবে তো আমি এটাকে অপ্রয়োজনীয় মনে করছি বা এত ডিটেলস বলাটাকে গুরুত্বপূর্ণ মনে করছি না বিদায় তোমাদেরকে সেই ছবিগুলো শেয়ার করছি না তোমরা ইচ্ছাগুলো দেখতে পারো তাহলে আমরা এখান থেকে মনে রাখবো যে বা তারপরে ষড়রন্দ্র আর একটা হচ্ছে ধনীদার এই তিনটা পার্ট আমাদের ষড়যন্ত্রের অংশ আর সাধারণত মেরুদণ্ডের চার নাম্বার পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার এই অস্থির পাশেই কিন্তু একটা নলের মতো একটা অংশ রয়েছে সেটাই হচ্ছে আমাদের ষড়যন্ত্র আশা করি বুঝতে পেরেছ এবার চলে আসো জীব জীব হচ্ছে মুখ গহ্বরের নিচে তুমি দেখো সব সময় মুখ গহ্বরের নিচের অংশের মধ্যে শুয়ে থাকে এবং এই জীব সম্পর্কে আরও দুটি ইনফরমেশান মনে রাখবে সেটা হচ্ছে বাক্যযন্ত্রের মধ্যে যতগুলো পার্ট আছে যতগুলো অংশ আছে তার মধ্যে সবচেয়ে অ্যাক্টিভ সবচেয়ে সচল যে পার্টটা সেটা হচ্ছে আমাদের এই জীব বুঝতে পারছে বিষয়টা কারণ জীবের সাহায্যেই মূলত আমাদের এই ধ্বনি উচ্চারিত হয় সহজ কথা বললে যে জীব কখনো তালুর সাথে লেগে যায় জীব কখনো দাঁতের সাথে লাগে জীব কখনো কণ্ঠের উপরে চাপ দেয় জীব কখনো মানে জীবের বিভিন্ন রকম ব্যবহারের মাধ্যমে জীবের উচ্চতা জীবের সামনে আসা জীবের পিছিয়ে থাকা জীবের যে বিভিন্ন জায়গায় স্পর্শের মাধ্যমে কিন্তু আমাদের ধ্বনিটা উচ্চারিত হয় তাহলে আমরা জীব সম্পর্কে তিনটে ইনফরমেশান জানবো একটা হচ্ছে জীবের অবস্থান কোথায় বলো তো জীব অবস্থান কোথায় উপরে না নিচে জীব সব সময় নিচে অবস্থান করে ক্লিয়ার বিষয়টা আর জীব সবচেয়ে অ্যাক্টিভ সবচেয়ে সচল এবং সবচেয়ে সক্রিয় অংশ আর একটা মনে রাখবো যে জীবের উচ্চতা জীবের সম্মুখ জীবের পশ্চাদ জীবের বিভিন্ন জায়গায় স্পর্শের মাধ্যমেই আমাদের ধ্বনিগুলো কি হচ্ছে তৈরি হচ্ছে এবার আমরা দেখবো হচ্ছে আল জীব আল জীব হচ্ছে তোমরা যদি একটা গ্লাসের সামনে একটা আয়নার সামনে হা করে দেখবা তখন দেখবা যে পিছনে একবারে তোমার নরম তালুর পিছনে দেখবা যে একটা মাংসপিণ্ড ঝুলে আছে ওটা নাম হচ্ছে আলজিব তা আমরা দেখাচ্ছি দেখো এখানে তুমি যদি মনে করো এটা দাঁত মনে করো মনে করো এগুলো দাঁত তো দাঁতের এখানে হা করে দেখবা যে এখানে এটা হচ্ছে দুইটা অংশ এটা হচ্ছে শক্ত তালু এক নম্বর যে পার্টটা এটা শক্ত তালু আর দুই নম্বরটা হচ্ছে নরম তালু বা কোমল তালু এইটার এই জায়গা দিয়ে দেখবা যে এই জায়গা দিয়ে একটা গোল গোষ্ঠপিণ্ড ঝুলে আছে ঠিক আছে এরকম একটা গোষ্ঠপিণ্ড ঝুলে আছে ওই ঝুলে থাকাটাকে বলা হয় ওই যে গোষ্ঠপিণ্ডটা ওটা হচ্ছে আলজিব বুঝতে পারছি বিষয়টা তাহলে আমরা মুখ গহবরের কোমল তালুর পিছনে তাহলে কোমল তালুর পিছনে যে অংশটা সেই অংশটার সেখানে একটা ঝুলন্ত গোষ্ঠপিণ্ড আছে এটার নাম হচ্ছে কি আলজিব এখন প্রশ্ন হচ্ছে আলজীবের কাজটা কি এই যে আলজিবটা তুমি দেখতে পাচ্ছ এই আলজীবের কাজটা কি সেটা কাজটা হচ্ছে সে কোমল তালু সঙ্গে আলজিভটা নিচে নেমে আসে তখন বাতাসটা মুখ দিয়ে কিছুটা মানে পুরাপুরি মুখ দিয়ে বের না হয়ে নাক দিয়ে বের হয় তখন নাশিকাধনি মানে নাসিক্যধ্বনি উৎ মানে উৎপন্ন হয় তাহলে ধ্বনি তৈরি করার ক্ষেত্রে আলজিভটা সাহায্য করে বুঝতে পারছে বিষয়টা আমি আবার বলছি আমাদের যে আলজিভটা সে আল সাধারণত নাসিক্য দনিগুলো নাসিক্য দনীগুলো তৈরি করার ক্ষেত্রে সাহায্য করে তাহলে আমরা প্রথমে মনে রাখবো কি যে কোমল তালুর পিছনের অংশটা পিছনের যে ঝুলন্ত যে অংশটা সেটাকে বলা হয় আলজিব দেখতে এরকম দেখবা এরকম একটা গোস্তপিণ্ড ঝুলে আছে ওটার নাম হচ্ছে আলজিব তো আলজিব সাধারণত এই কোমল তালুর সাথে নিচে নেমে আসে নিচে নেমে এসে তখন বাতাসটা মুখ দিয়ে পুরোপুরি বের হয় না পুরোপুরি বের না হয়ে তখন যেটা খানিকটা নাক দিয়ে বের হয় তখন আমাদের এই নাসিক্য ধ্বনিগুলো উৎপন্ন হচ্ছে তাহলে আলজিবের সাহায্যে নাসিক্য ধ্বনি উচ্চারিত হয় এটা মনে রাখবে এবার আমরা দেখব হচ্ছে তালু তালু মনে রাখবে তালুর যে দুইটা অংশ আগে মনে হয় তালু কাকে বলে দেখো তালু হচ্ছে উপরে যে এই যে ছাদটা আছে আমাদের এ যে দাঁতের এই যে দাঁতের পিছনে দুইটা অংশ একটা হচ্ছে শক্ত আমাদের প্রথম অংশটায় এটা হচ্ছে শক্ত আর এই অংশটাকে বলা হয় কোমল ঠিক আছে তো আমাদের এই দাঁতের পিছনে যে অংশটা সেটা হচ্ছে শক্ত তালু আর এর পরে যে অংশটা সেটার নাম হচ্ছে কি কোমল তালু আচ্ছা তাহলে আমরা তালু কত প্রকার বলো তো তাহলে আমরা মনে রাখবো যে আমাদের মুখ বিবরের যে ছাদটা আছে এটা হচ্ছে তালু আর তালু দুইটা অংশ একটা হচ্ছে কোমল তালু একটা হচ্ছে শক্ত তালু তো কোমল তালুর কাজটা কি আমরা একটু আগে পড়ছিলাম যে কোমল তালু ধরো আমাদের এখানে এটা হচ্ছে এক নম্বর হচ্ছে শক্ত তালু আর দুই নম্বর হচ্ছে আমাদের পিছনে অংশটা শক্তলার যে পিছনে অংশটা সেটার নাম হচ্ছে তালু তো এই কোমলতালুর অংশটা হচ্ছে সে নাসিক্য ধ্বনি উচ্চারণ করার ক্ষেত্রে সাহায্য করে আমরা একটু আগে পড়ছিলাম যে তালু এবং আলজীব দুইটা একসাথে কি করে নাসিক্য ধ্বনি উচ্চারণ করার ক্ষেত্রে সাহায্য করে আর আরেকটা কাজ করে সেটা হচ্ছে এই তালু এবং জীব মূলের স্পর্শে তখন এই কণ্ঠধ্বনিগুলো উচ্চারিত হয় ক খ গ ঘ এই কণ্ঠধ্বনিগুলো উচ্চারিত হয় কিসের সাহায্যে সেটা হচ্ছে কোমল তালু এবং জীব মূলের সাহায্যে জীবমূল এবং হচ্ছে কোমল তালু এই দুইটা পার্টের সমন্বয়ে তখন কি হচ্ছে কণ্ঠধ্বনিগুলো উচ্চারিত হচ্ছে আর শক্ত তালু কোনটা শক্ত শক্ততালু দেখা যাচ্ছে শক্ত তালু হচ্ছে এটা অর্থাৎ আমাদের দন্তমূলের শুরু থেকে কোমল তালুর আগ পর্যন্ত যে জায়গাটা ধরো এখানে দাঁত এই দাঁতের শুরু থেকে কোমল তালুর আগ পর্যন্ত যে জায়গাটা এটা নাম হচ্ছে এই অংশটার নাম হচ্ছে কি আমাদের শক্ত তালু তো তালু সবাই ক্লিয়ার বিষয়টা তাহলে আমরা প্রথম মনে রাখবো যে তালু হচ্ছে উপর অংশটা তালু এটা দুইটা পার্ট একটা হচ্ছে দাঁতের ইমিডিয়েট যে অংশটা পাশে যে অংশটা শক্ত আর এরও পিছন যে অংশটা সেটা হচ্ছে কোমল আর কোমলটা সাধারণত আমাদের নাসিক্যধ্বনি এবং হচ্ছে কণ্ঠধ্বনি এই দুটা বিষয় উচ্চারণ করার ক্ষেত্রে সাহায্য করে আর শক্ত তালু হচ্ছে দাঁতের পিছু অংশটা দাঁতের মূলের দাঁতের গোড়া থেকে কোমল তালু রাখ পর্যন্ত মাঝখানে যে জায়গাটা এটার নাম হচ্ছে শক্ত তালু আচ্ছা এবার চলে আসছি আমরা মুর্ধা মূর্ধা হচ্ছে তোমাদের মনে রাখবে মূর্ধা হচ্ছে এই পাটটা আমাদের এই ধরো তালুর এখানে একটা জায়গা আছে এই জায়গাটা এটার নাম হচ্ছে মূর্ধা অর্থাৎ আমাদের এই যে জীবটা ধরো এখানে একটা জীব আমাদের এই জীবটা ঘুরে গিয়ে এই জায়গা লাগে উল্টে গিয়ে লাগে সাধারণত তুমি দেখবা যে ট ঠ তুমি দেখো ট ঠ ড ঢ এই যে ট ঠ ড ঢ বলার ক্ষেত্রে জীবের আগাটা যেই জায়গায় স্পর্শ হচ্ছে ওইটার নাম হচ্ছে মুর্দা বুঝতে পারছি বিষয়টা তাহলে আমরা মুর্দা হচ্ছে এই জায়গাটাকে বলো আমরা মুর্দা বলবো কারণ হচ্ছে এখানে শক্ততালু এবং উপরের পাটিদাঁতের মধ্যবর্তীর যে একটা উত্তল অংশ আছে এই যে এই উত্তল অংশটা এটার নাম হচ্ছে মূর্ধা বুঝতে পারছি বিষয়টা মূর্ধা থেকে সাধারণত আমরা ট ঠ এই সব ধ্বনিগুলো উচ্চারিত হয় এবার আমরা দেখব হচ্ছে দন্তমূল বা দন্ত দন্তমূল মানে হচ্ছে দাঁতের গোড়া যে অংশটা দাঁতের গোড়াকে বলা হয় দন্তমূল আর ঠোঁট ঠোঁট হচ্ছে আমাদের বাহিরের অংশটা বাকপ্রতঙ্গের সবচেয়ে যে বাহিরের অংশটা ওটা হচ্ছে আমাদের এই যে ঠোঁট এই ঠোঁট হচ্ছে বাক প্রতঙ্গের বাইরে থাকে সেটাকে বলা হয় কি ঠোঁট তো ঠোঁটের সাধারণত দুইটা অবস্থা থাকে ঠোঁট কখনও মানে গোলাকৃতি হয় কখনো চ্যাপটা হয় কখনো বেশি কম ফাঁক হয় কখনো বেশি ফাঁক হয় যেমন দেখো হচ্ছে আমি যদি বলি উ স্বরধ্বনির মধ্যে উ এ উ বললে সেটা ঠোঁটটা চিকন হয় আর যখন বলবো হচ্ছে আ বা এ তখন ঠোঁটটা একটু ছড়ি মানে একটু চ্যাপটা হয়ে যায় তাই না তো এই ঠোঁটের আকৃতি বা ঠোঁটের কম বেশির ফাঁকের কম বেশির ভিত্তিতে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে সংবৃত একটা হচ্ছে কি বিবৃত আমরা আরেকটা পার্টে এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা ঠোঁট নিয়ে মনে রাখবো যে বাক প্রতঙ্গের বাইরের অংশ নাম হচ্ছে ঠোঁট আর ঠোঁটের যে ক ফাঁকের ক্ষেত্রে কম হওয়ার ক্ষেত্রে দুই ভাগে ভাগ করা হয়েছে আমরা কিছু বলা হয় সংবৃত কিছু বলা হয় বিবৃত ওকে নাসিকা চলে আসো নাসিকা হচ্ছে আমাদের মুখ গহ্বরের নাকের সাহায্যে তখন বাতাস কিন্তু মুখ গহবরের মুখ বিবর থেকে সব বাতাস যে বের হয় তা কিন্তু নয় আমাদের নাসিক্য যে ধ্বনিগুলো আছে এই নাসিক্য ধ্বনিগুলো উচ্চারণ করার ক্ষেত্রে কিন্তু আমাদের এই নাকের সাহায্যে কিন্তু আমাদের ধ্বনিগুলো তৈরি হয় অর্থাৎ কিছু বাতাস নাক দিয়ে বের হয়ে যায় তো নাক দিয়ে হালকা পরিমাণ যে বাতাসগুলো বের হচ্ছে তখন নাশিক্য ধ্বনিগুলো উচ্চারিত হচ্ছে যেমন ম ন উয় তাই না এই ধ্বনিগুলো উচ্চারণ করার ক্ষেত্রে আমাদের নাকের সাহায্য অবশ্যই প্রয়োজন তো আশা করি তোমরা এই এগারোটা প্রশ্ন ভালো করে বুঝতে পেরেছ এখন আমরা আমাদের যে অনুশীলনগুলো আছে সেটা দেখি প্রথম প্রশ্ন হচ্ছে কোনটি বাকযন্ত্র সেটা অ্যান্সার হচ্ছে কি ফুসফুস সহজ প্রশ্ন যে নিচের কোনটি বাঘযন্ত্র সেটা হচ্ছে কি ফুসফুস তারপর চলে আসে দুই নম্বর প্রশ্ন ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বেরিয়ে আসে ফুসফুস থেকে তৈরি বাতাস বেরিয়ে হচ্ছে নাসারন্ধ্র এবং মুখ বিবর অর্থাৎ আমাদের ফুসফুস থেকে যে বাতাসগুলো তৈরি হয় এগুলো দুইটা পার্ট দিয়ে বের হয় একটা হচ্ছে মুখ দিয়ে বের হয় সরাসরি আর কিছু আছে নাক দিয়ে বের হয় তাহলে বাতাস দুইটা পার্ট দিয়ে বের হয় একটা হচ্ছে নাক একটা হচ্ছে মুখ এবার আসছে আমরা তিন নম্বর প্রশ্ন স্বরযন্ত্রের কোন অংশ ধ্বনি তৈরিতে সরাসরি সাহায্য করে তো আমরা যদি বলি যে স্বরযন্ত্রের কোন অংশ ধ্বনি তৈরিতে সরাসরি সাহায্য করে এখানে দেখো যে অপশনগুলো দেওয়া আছে যে মুখবিবর বিবর নাসারন্ধ্র নাসিকা বলয় উপস্থি তো এখানে এই প্রশ্নটা আমরা টোটালি বলবো যে এটা একটা অমূলক প্রশ্ন অবান্তর প্রশ্ন কেন কারণ এটার প্রশ্নটার অ্যান্সার যে ষড়যন্ত্রের কোন অংশে ষড়যন্ত্রের মধ্যে প্রথম রাখবে যে মুখবিবর বিবর নাসারন্ধ্র নাশিকা এই তিনটা পার্ট কিন্তু ষড়যন্ত্রের অংশ না টোটালি অংশ না তাহলে অংশ কোনটা সেটা হচ্ছে বলয় উপস্থি এখন বলয় উপস্থি সম্পর্কে আমাদের এই বইতে নাইনটিন যে বইটা আছে এই বইয়ের টোটালি কোথাও একটা ওয়ার্ডও কিন্তু আলোচনা করা হয়নি তাহলে এই যেহেতু এটার অ্যান্সারই বলা উপাস্থি তো এখন জিনিসটা কি এটা কোথায় কি হচ্ছে তো এটা সম্পর্কে কোনো আলোচনা ছাড়াই যদি এটার প্রশ্ন করা হয় তাহলে এই প্রশ্নটা অবশ্যই কী অবান্তর প্রশ্ন হবে তো তোমরা যদি বাংলা একাডেমির একটা বই আছে সেই বইটার নাম হচ্ছে তোমার বাংলা ব্যাকরণ বাংলা ভাষার ব্যাকরণের প্রথম খণ্ডের তুমি পৃষ্ঠা নাম্বার আট তুমি যদি সেখানে যাও তখন দেখবা বলা আছে যে বলয় উপাস্তি হল ষড়যন্ত্রের অং ভিত্তি মানে ষড়যন্ত্রের ভিত্তিটাই হচ্ছে বলয় উপাস্তি তো তখন তুমি কি বুঝতে পারবে যে এটার অ্যান্সারটা কি হবে এটার অ্যান্সার হচ্ছে বলয় উপস্থিতি এটা সম বলয় উপস্থি জিনিসটা কি কতগুলো উপস্থিতি আছে সেগুলো সম্পর্কে তুমি আমি আরেকটা ভিডিও তোমাদেরকে দিব। যেটা এখন আমরা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে মানে বড় হয়ে যাচ্ছে বিদায় এখন এই বিষয় সম্পর্কে আলোচনা করলাম না তারপর চার নম্বর প্রশ্ন চলে আসো বাঘযন্ত্রের সবচেয়ে সচল সচল যে অংশটা সেটা জীব খুবই সহজ প্রশ্ন বাঘযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল যে অঙ্গ হয় সেটা হচ্ছে কি জীব তারপর হচ্ছে তালুর অবস্থান কোথায় মুখ গহবরের তালুর অংশ হচ্ছে উপরের দিকে তাহলে আমরা পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে মুখের মধ্যে তালুর অবস্থান কোথায় সেটা হচ্ছে উপরের দিকে আচ্ছা তারপর চলে আসো আমাদের কোমল তালুর সঙ্গে আল জিব নিচে নেমে এসে কোন ধনীগুলো তৈরি হয় সেটা নাসিক্য ধ্বনি আমরা জানি তো বাতাস বেড়ে হয় কি কিসের সাহায্যে নাকের সাহায্যে ছয় নম্বর কী হবে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে কোমল তালের সঙ্গে আলজিব নিচে নেমে এলে বাতাস বের হয় কি দিয়ে সেটা হচ্ছে নাক দিয়ে ওকে তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আমি খুব ডিটেলস একবার যেটুকু তোমরা বোঝা দরকার আমি খুব চেষ্টা করেছি ভালো করে বোঝানোর জন্য কোনো কনফিউশন থাকলে অবশ্যই স্যারকে জানাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্ল